আজি আমি আসামিজ 30 সেকেন্ড ক্লাছ ল'বলৈ যাই আছোঁ। ইয়াৰ আগত আমি 30টা কুৱেশ্যন আলোচনা কৰিছোঁ, যদি আপুনি ভিডিঅ'টো চোৱা নাই চাই ল'ব আৰু চেনেলটোকো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আৰু আপোনাৰ বন্ধুবিলাকক শ্বেয়াৰ কৰি দিব যিবিলাকে ADRE 2.0 প্ৰিপেৰেশ্যন কৰি আছে বা আসামৰ যিকোনো জবৰ কাৰণে প্ৰিপেৰেশ্যন কৰি আছে। এতিয়া আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। 31 নম্বৰ কুৱেশ্যন, হোৱাট ৱাজ দ্য এনচিয়েণ্ট নেম অফ আসাম, অসমৰ পুৰণি নাম কি? অপশ্যনকেইটা হ'ল ৰত্নপীঠ, বিদর্ভ, প্রাগজ্যোতিষ, এবার থানেশ্বর। শুদ্ধ উত্তরটা হব অপশন সি, প্রাগজ্যোতিষ। 32 নম্বর কোয়েশন, এইটু APSC আইসিল 2001 সন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এপিক ইজ কনসিডার্ড দ্য হায়েস্ট সোর্স অফ দ্য প্রিহিস্টোরি পিরিয়ড অফ আসাম, তলর কোনখন মহাকাব্য অসমৰ প্ৰাগ ঐতিহাসিক যুগৰ সর্বোচ্চ উৎস বুলি গণ্য করা হয়? অপশনকেইটা হ'ল মহাভারত, কালিকা পুরাণ, হর্ষচরিত, ইয়াফের অর্থশাস্ত্র। শুদ্ধটো হ'ব অপশন বি, কালিকা পুরাণ। নেক্সট, হুইচ কিং অফ দ্য কামরূপা কিংডম ওয়াজ নোন এজ মহারাজ ধীরাজ, কামরূপ রাজ্যের কোনজন রজা মহারাজ ধীরাজ নামেরে পরিচিত আছিল? অপশনকেইটা হ'ল পুষ্যবর্মন, বালাবর্মন, ভাস্কর বর্মন, এবার নরনারায়ণ। শুদ্ধটো হ'ব অপশন এ, পুষ্যবর্মন। নেক্সট কুৱেশ্যনটো হ'ল ডিউৰিং হুজ ৰিজন ডিড হিউৱেন চাং ভিজিট আসাম, এইটো আহিছিল 2007 APSC-ত। কাৰ ৰাজত্বকালত হিউৱেন চাঙে অসম ভ্ৰমণ কৰিছিল? অপশ্যনকেইটা হ'ল নৰনাৰায়ণ, ভাস্কৰ বৰ্মন, ব্ৰহ্মপাল, এবাৰ বালাবৰ্মন। শুদ্ধটো হ'ব অপশ্যন বি, ভাস্কৰ বৰ্মন। নেক্সট, একৰ্ডিং টু হিউৱেন চাং হু ৱাজ দ্য এরিস্টোক্রেটিং কিং অফ ইস্টার্ন ইন্ডিয়া ইন দ্য কামরূপা কিংডম, হিউয়েন চাঙর মতে কামরূপ রাজ্য পূব ভারতের অভিজাত রজা কোন আছিল? অপশনকেইটা হল ব্রহ্মপাল, ভাস্কর বর্মন, এবার নরনারায়ণ, এবার গোপাল। শুদ্ধ উত্তরটা হব অপশন বি, ভাস্কর বর্মন। নেক্সট, 36 নম্বর কোয়েশনটা হল ডিউরিং হুইচ সেঞ্চুরি ডিড কুমার ভাস্কর বর্মন রুল ইন আসাম, কোন শতিকাত কুমার ভাস্কর বর্মনে অসমত শাসন করেছিল? অপশনকেইটা হল ষষ্ঠ শতিকা, নবম শতিকা, পঞ্চম শতিকা, এবার দ্বাদশ শতিকা। শুদ্ধ উত্তরটা হব ষষ্ঠ শতিকা, এনি 6th century। 37 নম্বর কোয়েশন, হুইচ ডাইনেস্টি প্রিসিডেড দ্য বর্মন ডাইনেস্টি, বর্মন বংশৰ আগৰ কোনটো বংশ? অপশনকেইটা হল ভোমা বংশ, পাল বংশ, বর্মন বংশ, এবার কোচ বংশ। শুদ্ধ উত্তরটা হব অপশন এ, ভোমা বংশ। 38 নম্বর, ইন হুইচ ইয়ার ডিড হিউমেন সাং ভিজিট আসাম, এইটো আইছিল 2017 সনত APSC এক্সামত, কোন বছরত হিউমেন সাংয়ে অসম ভ্রমণ করেছিল? অপশনকেইটা হল 640 খ্রিস্টাব্দত ভাস্কর বর্মনের রাজত্বকালত, এবার 600 খ্রিস্টাব্দত পুষ্যবর্মনের রাজত্বকালত, এবার 626 খ্রিস্টাব্দত ভূতি বর্মনের রাজত্বকালত, এবার উপরে কোনোটাই নহন। শুদ্ধ উত্তরটা হব 640 খ্রিস্টাব্দত ভাস্কর বর্মনের রাজত্বকালত। যদি সহিত নমচনটো মনত না থাকে তেনহলে আপনি রজার নামটো মনত রাখিলে হল, ভাস্কর বর্মন। 39 নম্বর কোয়েশন, হুইচ কিং অফ দ্য বর্মন ডাইনেস্টি ওয়াজ কন্টেম্পোরারি উইথ সমুদ্রগুপ্ত অফ দ্য গুপ্তা ডাইনেস্টি, বর্মন বংশৰ কোনজন ৰজা গুপ্ত বংশৰ সমুদ্ৰগুপ্তৰ সমসাময়িক আছিল? অপশ্যনকেইটা হ'ল বালাবৰ্মন, ভাস্কৰ বৰ্মন, পুষ্যবৰ্মন, এবাৰ ভূতি বৰ্মন। শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, পুষ্যবৰ্মন। হোৱাট ইজ দ্য এনচিয়েণ্ট নেম অফ কাছাৰ, কাছাৰৰ প্ৰাচীন নাম কি? অপশ্যনকেইটা হ'ল হিডিম্বা, শোণিতপুৰ, হাজো, এবাৰ কামৰূপ। শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, হিডিম্বা। দ্য আৰ্লিয়েষ্ট হিষ্টৰিকেল ডাইনেষ্টি অফ আসাম ৱাজ দেট অফ দ্য, এইটো আহিছিল 2011 চনত APSC এক্সামত, অসমৰ আদিম ঐতিহাসিক বংশ আছিল? অপশ্যনকেইটা হ'ল পলাশ বংশ, বৰ্মন, এবাৰ নৰকাই, এবাৰ হালস্তম্ভ বংশ। শুদ্ধটো হ'ব অপশ্যন বি, বৰ্মন বংশ। 42 নম্বৰ, দ্য বোগাজকৈ ইনস্ক্ৰিপশ্যন ৱাজ ডিছকভাৰ্ড ইন দ্য হুইচ কাণ্ট্ৰি, কোন দেশত আৱিষ্কাৰ হৈছিল বহাজকৈ শিলালিপি? অপশ্যনকেইটা হ'ল ভাৰত, ইৰাণ, চিৰিয়া, এবাৰ তুৰ্কী।
14টো হ'ব অপশ্যন বি ইৰাণত। হুইচ পুৰাণা ৱাজ কম্প'জড ইন আসাম, কোনখন পুৰাণ অসমত ৰচিত হৈছিল? কালি অপশ্যনকেইটা হ'ল কালিকা পুৰাণ, বৰুণ পুৰাণ, এবাৰ বামুণ পুৰাণ, এবাৰ সৌৰ পুৰাণ। শুদ্ধটো হ'ব অপশ্যন এ কালিকা পুৰাণ। নেক্সট, দ্য এনচিয়েণ্ট চিটি বেংগামাৰা ইজ প্ৰেজেণ্টলি নোন এজ। প্ৰাচীন চহৰ বেংগামাৰাক বৰ্তমান দেশ নামেৰে জনা যায়। এইটো অলপ ভুল হৈছে এইখিনি। অপশ্যনকেইটা হ'ব ডিফু, শদিয়া, তিনিচুকীয়া, এবাৰ ডিব্ৰুগড়। শুদ্ধটো হ'ব অপশ্যন চি তিনিচুকীয়া। হোৱাট ৱাজ দ্য নেম অফ দ্য এলিফেণ্ট অফ ভগদত্ত, ভগদত্তৰ হাতীটোৰ নাম কি আছিল? অপশ্যনকেইটা হ'ল সুপ্ৰতীকা, চেতক, লেংগি, এফে ৰামু। শুদ্ধটো হ'ব অপশ্যন এ সুপ্ৰতীকা। 46 নম্বৰ, হু ৱাজ দ্য ফাদাৰ অফ বানাৰজা, বানাৰজাৰ পিতৃ কোন আছিল? অপশ্যনকেইটা হ'ল বালি, প্ৰহ্লাদ, এবাৰ হিৰণ্য, এবাৰ ভীষ্ম। শুদ্ধটো হ'ব অপশ্যন এ বালি। 47 নম্বৰ কুৱেশ্যন, হুইচ বুক অফ হিউমেন চাং মেনশ্যন এবাউট কামৰূপা? অপশ্যনকেইটা হ'ল চি ইউ কি, এবাৰ বুৰঞ্জী, এবাৰ ইণ্ডিকা, এবাৰ হিষ্টৰী অফ আসাম। শুদ্ধটো হ'ব অপশ্যন এ চি ইউ কি। 48 নম্বৰ কুৱেশ্যন, ভাস্কৰ বৰ্মন ৱাজ এ ৱৰ্শিপাৰ অফ, ভাস্কৰ বৰ্মনে কাক উপাসনা কৰিছিল? অপশ্যনকেইটা হ'ব শিৱা, এবাৰ বিষ্ণু, এবাৰ দুৰ্গা, এবাৰ কামাখ্যা। শুদ্ধটো হ'ব অপশ্যন এ শিৱক উপাসনা কৰিছিল। 49 নম্বৰ কুৱেশ্যন, হৰ্ষ বৰ্মনছ 9-line ইনস্ক্ৰিপশ্যন ইজ লোকেটেড নিয়াৰ? হৰ্ষ বৰ্মনৰ 9-ৰেখাৰ শিলালিপি দেশৰ ওচৰত অৱস্থিত। অপশ্যনকেইটা হ'ল তেজপুৰ, যোৰহাট, শিৱসাগৰ, এফেৰ তিনিচুকীয়া। শুদ্ধটো হ'ব অপশ্যন এ তেজপুৰ। নেক্সট, 50 নম্বৰ, দ্য কেৰেক্টাৰ চন্দ সদাগৰ ইজ ফাউণ্ড ইন দ্য টেল অফ, চন্দ সদাগৰ চৰিত্ৰটো দেশৰ কাহিনীত পোৱা যায়। অপশ্যনকেইটা হ'ল আয়মতী, উষা, বেহুলা, এবাৰ সাবিত্ৰী। শুদ্ধটো হ'ব অপশ্যন চি বেহুলা।